তো এখন পর্যন্ত আমরা গেটার দিয়ে কার্টে ডাটা আনতে পেরেছি এবং আমরা ইনভেন্টরি থেকে ডাটা কার্টে অ্যাড করতে পেরেছি আমরা এখন কার্ট থেকে কিভাবে রিমুভ করা লাগে সেটা দেখব সো রিমুভের জন্য আমরা যেটা করব প্রথমেই যে কার্টের যেই রিমুভ আইটেম নাম একটা ফাংশন আছে সেই ফাংশনটাই আমরা ব্যবহার করব তো আমরা যদি রিমুভ আইটেমের সাথে দেখি আমাদের এমিট যেটা সেই এমিটটা লাগবে না আমরা এখানে দিস ডট স্টোর ডট কমিট সো আমরা চাই যে এখানে রিমুভ আইটেম কমিট করতে আমি রিমুভ আইটেম নামে এখনও কোনো মিউটেশন বানাই সো আমার রিমুভ আইটেম নামে একটা মিউটেশন বানিয়ে নেওয়া লাগবে স্টেট পেইলোড পেলট হিসেবে আমি ইন্ডেক্সটা পাস করব এখানে আর একটা ডাটা আমি রিমুভ করতে চাই সো আমি এইখানে একটা ডাটা রিমুভ করবো আমি যদি এখন এখানে রিমুভ আইটেম এবং সাথে যে ইন্ডেক্স সেটা পাস করি তাহলেই আমার এখানে আইটেমটা রিমুভ হয়ে যাবে সো আমি যদি এখানে দুইটা আইটেম যোগ করি দেখছি আমার রিমুভ ফাংশনালিটি যেটা সেটা কাজ করছে এবং আমি যদি এই ডেভ টুল দেখি তাহলে দেখব যে আমার মিউটেশনগুলো এখানে দেখাচ্ছে এবং এই যে কোনটার পর কোন মিউটেশন হয়েছে আমি প্রথমে বেজ স্টেটে ছিলাম তারপরে অ্যাড টু কার্ট অ্যাড টু কার্ট দুইটা আইটেম যোগ করেছিলাম তারপর দুইটা আইটেম রিমুভ করে দিলাম সেটাও দেখাচ্ছে আমি যদি চাই এই মিউটেশনগুলো রিভার্ট করে দিতে আমার ডেভ টুল থেকে ইজিলি মিউটেশনগুলো রিভার্ট করতে পারি